নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন আদায়, গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল সহ 10 দফা দাবি বাস্তবায়নে বরিশালের বিভিন্ন ইউনিয়নে পদযাত্রা করেছে বিএনপি। এদিকে এই কর্মসূচির পাল্টা হিসেবে সব ইউনিয়নে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। তবে পুলিশ থাকায় কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার সকাল 11টায় বরিশাল জেলার 10 উপজেলার বিভিন্ন ইউনিয়নে পদযাত্রা করে বিএনপি। সদর উপজেলার চরবেড়িয়া ইউনিয়নের কাকাসুরা বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত পদযাত্রায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও সাবেক মেয়র অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার ও কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি বিদ্যুৎ জাহান শিরিন এবং জেলা দক্ষিণ বিএনপি সদস্য সচিব আবুল কালাম শাহিন। সরোয়ার ও শিরিনের নেতৃত্বে স্থানীয় বিএনপির পদযাত্রা কাকাসুরা বাজার প্রদক্ষিণ করে। বিএনপি কোনো রাজনৈতিক কর্মসূচি দিলে পাল্টা কর্মসূচি দেয় ক্ষমতাসীনরা। কোনো বাধা বিএনপির আন্দোলন দমাতে পারবে না। এই আন্দোলনে বাধা সৃষ্টি হলে বিএনপি সর্বাত্মকভাবে এক দফা আন্দোলনে যাবে বলে হুঁশিয়ারি দেন তারা। এটা তো আসলে বলার কিছু নেই, এটা আওয়ামী লীগের চরিত্র। বিএনপি গণতান্ত্রিক আন্দোলনের এই অংশ হিসেবে আজকে পদযাত্রা, আমাদের ইন্ডিয়ান পদযাত্রা। আওয়ামী লীগ কেন একটা শান্তির পরিবেশ নষ্ট করার জন্য তাদের সে অগণতান্ত্রিক আচরণ সব জায়গায় তারা কর্মসূচি দিয়েছে। আমরা নিরপেক্ষ সরকার অধীনে ভোট চাই। 2014 সালে মানুষ ভোট দিতে পারে নাই, 2018 সালে ভোট দিতে পারে নাই, নিশ্চিত ভোট হয়ে গেছে। এবং সারা দেশে আওয়ামী লীগের দুঃশাসন নৈরাজ্য করার একটা পরিস্থিতি চলছে। মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এত বেশি যে মানুষ বাজারে যেয়ে কিছু কিনতে পারছে না। এবং আমরা বিদ্যুতের দাম বারবার বাড়াচ্ছে, গ্যাসের দাম বাড়ছে। মূল কথা হচ্ছে দেশে একটা আমরা শান্তিপূর্ণ একটা অবস্থান চাই এবং আমরা নির্বাচন কমিশনের পরিবর্তন চাই। আমরা ঐক্যবদ্ধ এক দফা আন্দোলনে যাব। এদিকে বিএনপির পদযাত্রার পাল্টা হিসেবে অদূরে শান্তি সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগ। সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সকাল 11টায় কাকাসুরা বাজারে শান্তি সমাবেশ করে ইউনিয়ন আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চরবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ মাহতাব হোসেন সুরুজ, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক হালদার সহ অন্যান্যরা। সমাবেশে বিএনপি সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান সাইদুর রহমান রিন্টু। না, আমরা আজকে এই বিএনপি নৈরাজ্য এবং এই সন্ত্রাস আগুন সন্ত্রাসীর জন্য আমরা আজকে এই শান্তি শৃঙ্খলা প্রোগ্রাম করতেছি, মানুষকে উদ্বৃত্ত করতেছি যে যাতে বিএনপি কোনো রকম এই উন্নয়ন কাজে বাধা না দিতে পারে এবং মানুষ যেন নির্বিঘ্নে চলতে পারে, এই জন্য তাদের পাশে আমরা সার্বক্ষণিক থাকবো। এই ওয়াদাই আমরা আজকে করে যাচ্ছি এবং যাতে বিএনপি কোনো জায়গাতে কোনো সন্ত্রাস না করতে পারে সেজন্য সবাইকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করতেছি। অপরদিকে জেলার উজিরপুরের বামরাইল এলাকায় ইউনিয়ন বিএনপির পদযাত্রায় হামলার অভিযোগ উঠেছে স্থানীয় ক্ষমতাসীনদের বিরুদ্ধে। হামলায় বিএনপির অন্তত 10 জন নেতাকর্মী আহত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা যুব দলের আহ্বায়ক শামসুদ্দোহা আজাদ। উপস্থিত সমবেত জনতা, আমি একটি কথা